এক সপ্তাহে তীব্র তাপদাহের পর বৃষ্টিতে স্বস্তি নেমেছে রংপুরের জনজীবনে। আবহাওয়ার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স, রংপুরের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, আর চলমান বৃষ্টি নিয়ে কি বলছে স্থানীয় আবহাওয়া বিভাগ, বিস্তারিত জানাবেন। আবহাওয়ার যদি একটু রাখি, আসলে রংপুরে এই গেল রাত থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে, সেই বৃষ্টিতে জনজীবনে কি অস্বস্তি, জনজীবন কিন্তু ব্যাহত হলো, কিন্তু একদম স্বস্তিতে ভুগছেন অধিকাংশ সাধারণ মানুষ। হয়তো যারা চাকরিজীবী রয়েছেন এবং যারা শ্রমিকজীবী মানুষ রয়েছেন তারাও বেরিয়েছেন, কারণ বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে গেল এক সপ্তাহের বেশি সময় ধরে রংপুরে তীব্র দাবদাহ চলছিল। তখন সর্বোচ্চ তাপমাত্রা 38.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রংপুরের মানুষের দেখেছে, এবং সেই সাথে ঘন ঘন লোডশেডিং এ একদম অস্বস্তিকর অবস্থায় ছিল রংপুর সহ আশপাশের জেলাগুলো। সেই দিক থেকে কিন্তু অনেকটাই খুশি এখন, গেল রাত থেকে এই বৃষ্টিপাতে শুরু হয়, এখন পর্যন্ত রংপুরে গেল 24 ঘন্টায় 19 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার সংখ্যা আরো বাড়তে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। সেই সাথে আজকের সর্বনিম্ন তাপমাত্রা রংপুরে ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, যেটি গেল কয়েকদিনের তুলনায় অনেক কম, এবং এ কারণেই কিন্তু স্বস্তিতে রয়েছে। সেই সাথে স্বস্তিতে রয়েছে কিন্তু রংপুরের যে কৃষকরা রয়েছে, কারণ তাদের যে আমন ধানে এই গেল কয়েকদিনের গরমে যে উষ্ণপুষ্ট অবস্থা হয়েছিল, যে চিতা এসে আসতে শুরু করেছিল ধানে, সেখানে কিন্তু তারা অনেকটাই পরিত্রাণ লাভ করবে, এবং তাদের এই আমন ধানের এই চাষাবাদটা ক্ষতিগ্রস্ত হবে না বলে তারা অনেকটাই খুশিতে রয়েছে। আর সব মিলে বলা চলে, পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে, রংপুর পানি উন্নয়ন বোর্ড এবং লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড, যদি এই বৃষ্টিপাত আগামী 24 ঘন্টা এভাবেই চলতে থাকে, তাহলে হয়তো রংপুর লালমনিরহাট নীলফামারীর নিম্নাঞ্চল এলাকাগুলো কিছুটা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ওখানে এই ছিল